এদিকে নাইজেরিয়ার কাদুনা প্রদেশে মঙ্গলবার অন্তত চারটি জায়গায় বন্দুকধারীর হামলায় 23 জন মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। সিএনএন জানায় আহতদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশের গুলিতেও হামলাকারীদের মধ্যে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়াও গ্রামবাসীর হামলায় একজন হামলাকারীর মৃত্যু হয়েছে। কারা এই হামলা চালিয়েছে সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি এখন পর্যন্ত। এ ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।